দেশের লোকই না, আপনি নিজের অসচ্চর রেখে আপনার সহকর্মীদের প্রচারে এসেছেন কেন? তারপর তো আপনার নিজেরও তো নিজের নাও এই দেশ একটু হালকা নিচে নড়ছে, নতুন আসছে যাওয়া উচিত এই জন্য। আপনি কতটুকু গুডলাক জানিয়েছেন স্যারকে? আপনি নড়াল ছেড়ে আসছেন, আপনার ক্ষতি হবে কিনা আপনার নির্বাচনী প্রচারে? সেই ক্ষতি খুশি ছিলাম সেখানে আপনি মাগুরায় আজকে নতুন একজন ক্যাপ্টেন দিয়ে যাচ্ছেন, এটার এটার অনুভূতিটা? ক্যাপ্টেন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আর এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে, হ্যাঁ আমি এই রাস্তাঘাট সবই চিনি, কারণ আমি প্রায় এক মাস এখানে ছিলাম। আমার মোটামুটি শহরের ভেতরে চেনা রাস্তা, আর এই তো এটাই সাকিবের জন্য শুভকামনা কি থাকে সেটা দিয়ে আপনি কিন্তু সমানতালে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন, তো মাশরাফির তিন মতো যে আসার পরে কি আপনার প্রচার কাজ আরো গুছাব? আসলে আজকে তো লাস্ট দিন ছিল, আর একটাই মাত্র বড় সমাবেশ আছে, খুব বেশি একটা প্রচারের আর সময় নেই। বাট এই শেষ মুহূর্তেও মানুষকে আর একটু উদ্বুদ্ধ করা, তাদেরকে ভোটার উপস্থিতি বাড়ানোর যে একটা কাজ আছে, আমরা যেন তাদের উৎসাহটা দিতে পারি, তাদের এটা গণতান্ত্রিক অধিকার, প্রতি 5 বছরে তারা এই একটি গণতান্ত্রিক অধিকার পায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা পালন করুক, এটাই আমাদের চাওয়া। আমি চাই যে বাংলাদেশের সকল জেলাতেই মানুষ উৎসাহ দিয়ে ভোটদান করবে, কারণ আমি বিশ্বাস করি যে যদি সাধারণ মানুষরা এটাতে উদ্বুদ্ধ না হয়, তাহলে তারা যখন কোনো পরিবর্তনের কথা বলে কোনো চিন্তা করে, তাদের দায়িত্বটাও তাদের পালন করতে হবে, তারপরে তারা এক্সপেক্ট করতে পারে। আমি চাই যেন প্রতিটা জেলাতেই ভোটার উপস্থিতি বেশি হয়, তারা উৎসাহপূর্ণ পরিবেশে ভোটদান করে এবং সবাই যেন সুস্থভাবে থাকতে পারে। আশিস ভাই, সাকিব ভাইয়ের জন্য লাস্ট শুভকামনাটা কি থাকবে? পিছনে যে সাইড দেন, সাইড দেন।